আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। অনেকদিন আগে এই লটকন গাছের ভিডিওটা আপলোড করেছিলাম, ছাড়বো ছাড়বো করে, আসলে ছাড়া হচ্ছে না, সময় সুযোগও পাচ্ছি না, ইদানিং খুবই ব্যস্ত দিন যাচ্ছে, যার জন্য ভিডিও করা হচ্ছে না আর আমি রীতিমতো আপলোডও করতে পারছি না। যাই হোক, আমার এক আত্মীয়র বাড়িতে গিয়েছি এই লটকন গাছ দেখার জন্য। লটকন গাছ আগে ইউটিউবে দেখেছি, কিন্তু সরাসরি কখনো দেখিনি, আর এই সরাসরি দেখার জন্যই আমরা গিয়েছি ওখানে। মানে দেখে তো চোখ ছানা ভরা, কারণ এতগুলো ধরেছে আর একেবারে মাটি থেকে ধরেছে, যে একদম নিচের গোড়া থেকে ওপর পর্যন্ত ধরেছে, একেবারে গাছ দেখা যাচ্ছিল না। নাকি কিছুদিন আগে নাকি সব চুরি হয়ে গিয়েছে, আর যতটুকু বাকি ছিল ততটুকু দেখেই কিন্তু মানে একেবারে অবাক, যে এই পরিমাণ লটকন ধরেছে। তো লটকনগুলো খুব কিন্তু পোক্ত হয়নি, আরও সময় লাগবে পোক্ত হতে। এরই মধ্যে কিন্তু অনেকগুলো লটকন পেরে নিলাম, তারপরে খাচ্ছিলাম, আর বিশেষ করে ছবি তুলছিলাম, মানে যতই ছবি তুলছি ততই মানে মন ভরছে না, কারণ আগে কখনো দেখিনি, এই প্রথম দেখেছি, যার জন্য একদম ছবির পর ছবি তুলে যাচ্ছি, তারপরে যখন ইচ্ছে হচ্ছে পেরে খাচ্ছি, মানে খুবই আনন্দ হয়েছিল। আমার সব বোনরা মিলে গিয়েছিলাম, সবাই এক একজন এক এক দিকে এই লটকন গাছ দেখছে, এখানে পুরা লটকন গাছের বাগানই আমার এই আত্মীয়ের। তো এই একেবারে মাটি থেকে আগা পর্যন্ত কিন্তু এই ধরে আছে, আর কি যে সুন্দর লাগে এই লটকন গাছ, মানে সরাসরি যারা দেখেছেন তারা তো নিশ্চয়ই জানেন, আর যারা দেখেননি তারা হয়তো লটকন গাছে দেখবেন যে কতটা সুন্দর। তো আমরা সব ঘুরে ঘুরে দেখেছি, আর যেই গাছটাতে কিছু মানে পোক্ত হয়েছে বুঝতে পারছি, সেখান থেকে কিছু পেরে নিলাম। এই গাছ কিন্তু একেবারে ফাঁকা হয়ে গিয়েছে, কারণ সব লটকন নাকি চুরি হয়ে গিয়েছে। আমার ওই আত্মীয় ঢাকায় থাকে, ওনারাও গিয়েছেন বাড়িতে, আর যে দেখেন যে সবগুলো লটকন চুরি হয়ে গিয়েছে, আর কিছু আছে, আর এগুলো তখনই দেখছিলাম আর হাতাচ্ছিলাম, মানে খুবই ভালো লাগছিল। এগুলো কিন্তু একদম ছোট, এখনো কিন্তু পোক্ত হয়নি, একেবারে মাটির সাথে লেগে আছে, মানে কি যে সুন্দর দেখতে। এটাও যে একটা ফল এত ধরতে পারে, মানে না দেখলে বোঝা যাচ্ছিল না। তো সারাদিন এই ঘুরে ঘুরে এগুলো দেখলাম, পারলাম, খেলাম, সব মিলিয়ে খুবই আনন্দ হয়েছিল। খুবই ইচ্ছে ছিল আমার যে এই ওই আত্মীয়র বাড়িতে গিয়ে লটকন গাছ দেখব, তো আল্লাহ ওই সুযোগ করে দিয়েছে, সময় সুযোগ সব কিছু মিলিয়ে ওখানে গিয়েছিলাম, গিয়ে তারপর এগুলো দেখেছি, আর অনেকগুলো কিন্তু পেরে এনেছি। তারপরে এখানে কিন্তু আরেকটা মাটির ঘর আছে, যেটা খুবই ভালো লাগে। আগে এদিকেও মাটির ঘর ছিল, এখন বিল্ডিং হয়ে গিয়েছে, বিল্ডিং থেকে কিন্তু এই মাটির ঘরটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আরেকবার এসেছিলাম, এসে এই মাটির ঘরে আমরা খেয়েছি, তো এইবার আর এই ঘরটাতে কেউ থাকছে না, এমনি স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। আর এইগুলো সবটা বাড়ি ঘুরে ঘুরে দেখেছি, মোট কথা সব কিছু মিলিয়ে খুবই ভালো লেগেছে, বিশেষ করে মাটির ঘরটা ঘুরে ঘুরে দেখছিলাম, যে খুব ভাল লাগছিল। তারপর আমাদেরকে কিছু পেরে দিচ্ছে হুম হুম গাড়ির মধ্যে বাসায় নিয়ে আসার জন্য, অনেকগুলো লটকন নিয়ে আসছি, আমিও একদিকে পারছি, যে যেদিকে পারছে লটকন তুলছে। আসলে পাড়াটাও কিন্তু খুবই মজার ব্যাপার, খুবই ভাল লাগছে পাড়তে। আমিও বেছে বেছে যেগুলো একটু বড় সেগুলো হ্যাঁ পারছি, সে অনেকগুলো লটকন আমরা নিয়ে এসেছি বাসায়, আমি দেখে দেখে পারছি যে একটু বড় কোনগুলো হয়েছে।
যে সুন্দর গাছটা দেখতে, না দেখলে কেউ আসলে এটার যে কতটা আনন্দ সেটা হ্যাঁ মেসে বোঝে, স্টপ করো, বোঝার উপায় নাই। তো এলাক এইভাবে অনেকগুলো ঠিক পেরে আছে, নিলাম। সরটা আশা দইরা করি পারেন লটকন পুরা, গাছ সরটা বেরালাম। যারা দেখেনি আমার এই ভিডিওর মাধ্যমে দেখেছেন, খুবই ভালো লাগে, খুবই সুন্দর দেখতে। তো আজ আর বেশি কথা বলছি না, আমার আসলে ভিডিও এখন রীতিমতো আপলোড হচ্ছে না, একটু ঝামেলায় আছি, খুবই ব্যস্ততার মধ্যে কাটছে। ইনশাল্লাহ কিছুদিন পর আবার আমি একাধারে ভিডিও করা শুরু করব, হ্যাঁ যদি আপনারা হ্যাঁ আমার সবই এক, পাশে থাকেন এবং কালারটা একটু সাপোর্ট করেন। ওই